রাহমতুল্লাহি ওবার সম্মানিত ভাই আপনি জানতে চেয়েছেন যে পুরুষদের পোশাক পরিধানের ক্ষেত্রে যে রঙের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে হলুদ অথবা লাল রং এ ব্যাপারে সম্মানিত ভাই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আসলে দেখতে পাই যে বেশ কিছু ভাইদের এই পোশাক গুলা পরিধান ব্যাপারে বেশ যথেষ্ট পরিমাণে আবেগ রয়েছে কিন্তু আমাদের জানতে হবে যে ইসলাম আমাদের কি নির্দেশ দিয়েছে সেটা আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে সম্মানিত ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি রাসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম তিনি পুরুষদের জন্য হলুদ ও লাল জামা পরার ব্যাপারে তিনি নিষেধ করে দিয়েছেন লাল ও হলুদ রং পুরুষের জন্য এই কালার পাঞ্জাবি পরিধান জামা এগুলাতে এড়িয়ে চলতে হবে তিনি আলী এই দুটি কালারের রঙের কাপড় পরিধান অবস্থায় তিনি দেখলেন তখন তিনি নিষেধ করলেন তিনি বললেন যে এই রং দুটি কাফেরদের জন্য এই রঙের কাপড় তোমরা পরিধান করো না এই হাদিসটি আপনি পেয়ে যাবেন দুই হাজার সতাত্তর নম্বর হাদিসে পেয়ে যাবেন অপর আরেকটা হাদিসে এসেছে মুসনাদ আহমদ ইবনে মাজা তিন হাজার পাঁচশো একানব্বই নম্বর হাদিস ও মারা জিয়াহ তিনি বলেন রাসুল সল্লোলা আমাদেরকে লাল রঙের পোশাক পরিধান করতে তিনি নিষেধ করে দিয়েছেন অতএব আমরা এই দুটি হাদিস থেকে স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে পুরুষদের জন্য কালার এবং হলুদ কালার পোশাক পরিধান করা হাদিসের নিষেধাজ্ঞা এসেছে অতএব আমরা আমরা মুসলিম এই দুটি পোশাককে অবশ্যই বর্জন করব অবশ্যই বর্জন করব আমরা এড়িয়ে চলবো আল্লা তাআলা এমন বিষয় যা নিষেধ করে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম যা নিষেধ করে দিয়েছেন আমরা সেগুলো পরিধান করে নিজেদের আত্মাকে তেতে না দিয়ে ইসলাম পালন করার মধ্য দিয়ে আমরা জান্নাত হাসিল করবেন ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার আত্মতৃপ্তি নয় অবশ্যই আখিরাতের জন্য কাজ করবো আল্লাহ তৌফিক দাম করুন আমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ